E The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد برندو নিয়মিত সুন্দর প্রোগ্রামগুলি শুনে আসছেন আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব উত্তিদ এর দর্শ শোনার জন্য আসুন আমরা কিতাব উত্তিদ এর মূল্যবান দর্শগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি ভালোভাবে উপলব্ধি করে জীবনের সর্বক্ষেত্রে সেগুলিকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমরা কিতাব উত্তর ধারাবাহিক দর্শে আজকে কিতাব উত্তেদর পঁয়ত্রিশতম দর্শ শুনব ইনশা আল্লাহ একটি বিষয়ের অবতারণা শুরু করেছিলাম সে বিষয়টি কিতাব উত্তদের চব্বিশতম বাব চব্বিশতম অধ্যায় বাবু আবু মায় জা আফিস শেহের জাদু সংক্রান্ত আলোচনা আমরা ছত্রিশতম দর্শে শুরু করেছিলাম সেই আলোচনার এই অবশিষ্টাংশ আমরা এ দর্শে পূর্ণ করব ইনশা আল্লাহ লেখক রাহেমা হল্লা তিনি জাদু প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কোরআনুল করিম থেকে দুটি আয়াত নিয়ে এসেছেন এরপরে তিনি কয়েকটি হাদিস নিয়ে এসেছেন সে হাদিসগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনছিলাম সে হাদিসটি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম তিনি তার উম্মাদকে সতর্ক করছেন তিনি বলছেন ইস্তানিবু আসাবা আল মু তোমরা সাতটি ধ্বংসশীল কর্ম থেকে বেঁচে থাকো সেই সাতটি ধ্বংসশীল কর্মের মধ্যে আমরা সেগুলি শুনেছি প্রথম হলো বিল্লাহ আল্লাহ সব হুয়া তল্ সাথে শিরকি লিপ্ত হওয়া দ্বিতীয় হলো আশেহের জাদু তৃতীয় হলো হার ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা চতুর্থ হল আকলুর রিবা সুদ খাওয়া পঞ্চম হলো আকলু মালিলতিম ইয়তিম অসহায়মের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে ষষ্ঠ হলো তামে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সপ্তম হল সতী ইমানদার নেককার নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ রসুল সাল আলী এই হাদিসটি যেটি বুখারি এবং মুসলিমে এসেছে তিনি ষাটটি বিষয়ে উল্লেখ করেছেন প্রথম বিষয়ে ষাটটির মধ্যে নিয়ে এসেছেন শির্ক ষাটটির প্রথম সেটি হলো শির্ক কারণ শের হলো পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ যে অপরাধে লিপ্ত হলে মানুষ নিজে তার ইহকাল পরকাল সবকিছু ধ্বংস করে ফেলে সবকিছু হারিয়ে ফেলে এ শেরকের বিস্তারিত বিবরণ আমরা অনেক সময় শুনেছি আজকে আমরা সেই বিস্তারিত ব্যাখ্যায় যাব না এরপরে দ্বিতীয় আল্লাহ রাসূল সাল আলী হোসালাম ধ্বংসশীল কর্ম হিসাবে হাদিসে নিয়ে এসেছেন তা হলো আশেখের জাদু এই জাদু সংক্রান্তই আমাদের এ অধ্যায় আলোচনা জাদু এর পরিচয়ও আমরা গত দর্শে জাদু এর পরিচয় সংজ্ঞা আমরা শুনেছি জাদু আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এ হাদিসে ধ্বংসশীল কর্ম হিসাবেই জাদুকে উল্লেখ করেছেন কারণ জাদু একটি কুফরি কর্ম এবং জাদু একটি শেরকি কর্ম মানুষ জাদু কর্ম করার ক্ষেত্রে শেরকে লিপ্ত হয়ে থাকে যার ফলে তার ইমান আমল আখেরাত সবকিছুই ধ্বংস হয়ে যায় এজন্য আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এই জাদুকেও ধ্বংসশীল কর্মের মধ্যে দ্বিতীয় স্থানে তিনি নিয়ে এসেছেন এ অধ্যায়ে লেখক রহেমাহুল্লা তিনি আরও কতগুলি সাহাবিদের থেকে বেশ কিছু আসার নিয়ে এসেছেন জাদুকরের হুকুম সম্পর্কে আমরা জানলাম যে জাদু একটি কফরি কর্ম জাদু একটি শেরকি কর্ম এবং জাদু একটি বড় কবির আগুনা তাহলে যে ব্যক্তি জাদুতে লিপ্ত হবে জাদুকে আবার আমরা আগেও আলোচনা করেছি জাদু দুই ধরনের হতে পারে একটি হলো শয়তান এর আনুগত্য করে কিছু তন্ত্রমন্ত্র পড়ার মাধ্যমে জাদু করা শয়তানের কাছে নত হয়ে কিছু তন্ত্রমন্ত্র পড়ার মাধ্যমে জাদু করা এ জাদুর মাধ্যমে বা এ জাদুতে লিপ্ত হলে সে ব্যক্তি শেরকে আকবারে লিপ্ত হয়ে যায় সে ইসলাম ইমান থেকে বের হয়ে যায় দ্বিতীয় জাদুর আরেকটি দিক আমরা উল্লেখ করেছি সেটি হলো ঔষধ জাতীয় বিভিন্ন রকমের বিষয় ব্যবহার করার মাধ্যমে সরাসরি জাদু করা এই জাদুতে লিপ্ত হলে সেটি শেরক বলা যাবে না তবে অবশ্যই এটি একটি ইসলামে নিষিদ্ধ অপরাধ যেটার মাধ্যমে সে ইসলামী সমাজে ফাসাদ সৃষ্টি করে থাকে যার জন্য এটি একটি বড় কবিরা সেটি হারাম আমরা এরপরে জাদু এর সংজ্ঞা দিয়ে জাদুকরদের হুকুম সম্পর্কে আমরা গত দর্শে আলোচনা করেছি এরপরও আসুন আমরা এ অধ্যায়ে লেখক রাহমা জাদু যারা করে থাকে তাদের হুকুম সম্পর্কে বেশ কিছু তিনি হাদিস নিয়ে এসেছেন বা আচার নিয়ে এসেছেন সেগুলি আমরা এখন শুনব প্রথমটি তিনি আন জুন দো ব্রাদী আল্লাহতা আনহু থেকে নিয়ে এসেছেন লেখক রাহে তিনি যদিও এখানে মারফু সূত্র বর্ণনা করেছেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহ হয়েসাল্লাম থেকে মূলত রাসূল সালাহ হয়েসাল্লাম থেকে এটি সহিস আনদে প্রমাণিত হয়নি বরং সহিসনদে প্রমাণিত হয়েছে সেই জুনদো ব্রাদী আল্লাহ আলা আনহু সে সাহাবি থেকে তিনি বলছেন হাদ্দু সাহেরে ররবাতুম বিসাইফি সাহের যে জাদুকর তার শাস্তি হল দরবাতুম বিশ সাইফ কোনো কথা নেই তাকে হত্যা করা এর কারণ আমরা আগেই বর্ণনা করেছি জাদু শেরকি জাদুতে যে লিপ্ত হয় যার ফলে সে মোরতাদ হয়ে যায় আর মোরতাদের হুকুম হলো যদি সে প্রকাশ্যে এক ধরনের করে ফেলে করে থাকে তাহলে মোরতাদের হুকুম হলো তাকে হত্যা করা এরপরে লেখক রাহমহল্লা তিনি আরেকটি আসার নিয়ে এসেছেন সেটি হলো বাজা আলা বিন আবদাতা তিনি বলছেন কাতাবা অমর আব্দুল আল্লাহ রদিয়াল্লাহ আনহু উখতুলু কুল্লাসা হেরি উ অসাহেরা কয়ালা ফাকাতালনা সালাসা সাওয়াহের অমার দেয়া লালহু তিনি তার প্রশাসনিক কর্মকর্তাকে চিঠি লিখলেন চিঠি লিখে তাকে জানিয়ে দিলেন যে উখতুলু কুল্লা সাহেরিং অসাহেরা তোমরা যত রকমের যাদুকর ও জাদুকরণী রয়েছে যে সমস্ত নর নারীরা জাদু করে থাকে তাদের সকলকে তোমরা একেবারে হত্যা করে ফেলো যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে ফাকাত আল্না সালাসা সাওয়াহর আমার দিয়া লানহু আমির উল তার নির্দেশে জাদুকরদের ব্যাপারে তার ফায়সালা অনুযায়ী আমরা কি করলাম তিনজন যাদুকরকে আমরা হত্যা করলাম ইমাম ইবনা হাজম রাহেমাহল্লাহ তিনি তার আল মুহাল্লা গ্রন্থের এগারো খণ্ডে তিনশত সাতানব্বই পৃষ্ঠায় এটিকে সহী সনদ বলে উল্লেখ করেছেন অনরূপভাবে আরও একটি বর্ণনা এসেছে যেটি বাই হাকির সহি সনদে হাফসার দিয়া তালা আনহা থেকে আমিরুল মিনীন এর কন্যা ওমুল মিনীন হাফসার দিয়া আল্লাহ তালা আনহা এ থেকে বর্ণনা করা হচ্ছে যে আন্নাহা আমারাত বেকাত লেজারিয়া চিনলাহা সাহারাত হা হাফসার দিয়া তালা আনহার কর্মচারিণী কাজের মেয়ে ছিলেন যে জাদু কর্ম করত যার ফলে

ফতোয়া বা মতামত প্রমাণিত হয়েছে সেই তিনজনের মধ্যে আমরা উল্লেখ করতে পারি আমিরুল আনহু দ্বিতীয় হলেন আনহু এবং তৃতীয় হাফসা প্রিয় বন্ধুরা তাহলে আমরা এই অধ্যায় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল আসলে জাদু করা জাদু এটি একটি কুফরি এবং শেরকি কর্ম যে ব্যক্তি জাদুতে লিপ্ত হবে বা যার জন্য জাদু করা হবে বা যে জাদু শিক্ষা করবে সে অবশ্যই এ কর্মে ও সেরকি কর্মে লিপ্ত হবে যার ফলে তার তাওহ আল্লাহ সানা হুয়া তা প্রতি তার ইমান সেটি বাতিল হয়ে যায় অতএব এ জাদু থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আমরা নিজেরাই এ জাদুর কুপ্রভাবগুলি এবং জাদুর খারাপ দিকগুলি বিশেষ করে শরীয়তে এটিকে হারাম করে দেওয়া হয়েছে এবং এটি কুফরি কর্ম হিসাবে ইসলামে উল্লেখ করা হয়েছে অতএব আমরা আসুন এই জাদু সম্পর্কে সচেতন হই সতর্ক হই নিজেরা ও সমাজের সকলকে আমরা জাদুকর্ম থেকে যেন বিরত রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করুন প্রিয় বন্ধুরা লেখক রাহমা তিনি অধ্যায়ে এ বেশ কয়েকটি আয়াত এবং হাদিস নিয়ে এসে তারপর তিনি এ অধ্যায়ে কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলি তিনি আলোচনা করেছেন সেগুলির মধ্যে তিনি আলোচনা করছেন যা আমরা শিখলাম প্রথম হলো আমরা আয়াতের তাফসির সম্পর্কে জানলাম যেটি সুরা বাকার আয় আল্লাহ রবাহ আলমিন বলছেন ওয়ালাকাদ আলিমু লেমান ইস্তারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক তারা জানে যে যারা এই জাদুকর্মে লিপ্ত হয় আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই অর্থাৎ তাদের জন্য কোনো পুরস্কার কোনো শান্তি নেই বরং তারা অশান্তি শুধু আখিরাতে ভোগ করবে এই আয়াত সম্পর্কে আমরা ব্যাখ্যা জেনেছি যেখানে জাদুকরের আখিরাতের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে কারণ জাদু একটি শেরকি কর্ম এ কর্মে যখন লিপ্ত হয়ে যায় তখন তার ইমান বাতিল হয়ে যায় এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে আখেরাতে তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই অনুরূপভাবে আরেকটা আয়াতের আমরা তাফসির জানলাম যেটি সোরানে সার একান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন সেখানে বলছেন ইয়াহুদের আহলে কিতাবদের পরিচয় তুলে ধরছেন যে ইউ মিনু না বিল জিব জু আত্মাগুদ আহলে কিতাবদের বৈশিষ্ট্য ছিল ইয়াহুদ নাসারাদের বৈশিষ্ট্য তারা জাদু এবং শয়তান সেগুলির প্রতি তারা ইমান আনত বা সেগুলিকে তারা বিশ্বাস করত। অনুরূপভাবে এ তাফসিরা আমরা আরও জানলাম এ আয়াতগুলির আলোকে আমরা জানলাম যে অমর রাজিয়াল্লান হু থেকে জাবের লান হু থেকে তারা জিপথ এবং তাগুদ কী জিনিস এর ব্যাখ্যা দিয়েছেন জিপ সেটি হচ্ছে জাদু আর তাগুত হল সেটা হচ্ছে শয়তান বা তাগুত সম্পর্কে আমরা তিনি আরও জাবির উবনা আবদুল্লাহ লান হুজে ব্যাখ্যা দিয়েছেন যে প্রতিটি জনপদে একজন করে গণক বা জ্যোতিষী থাকে যার কাছে শয়তান এসে থাকে সেই গণক শয়তান বিশিষ্ট গণককেই বলা হয়ে থাকে জিব্রিল প্রিয় বন্ধুরা আমরা এদর্সের বাকি অংশ ইনশাআল্লাহ শুনবো তবে এ পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আশা করি আপনারা অপেক্ষা করবেন ধৈর্যের সাথে বাকি অংশ আমরা মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্যোন্মজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস বাংলায়

তিনি ছাড়া কোনুদ নেই যদি আইন প্রণয়ন করে কাফের মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরি প্রিয় বন্ধুরা এই একটি গুরুত্বপূর্ণ দর্শ আমরা শুনছিলাম সেটি হচ্ছে জাদু সংক্রান্ত দর্শ আমরা জাদু এর পরিচয় জাদুর এর পরিণতি এবং জাদুকরের শাস্তি ইত্যাদি সম্পর্কে আমরা শুনেছি পরিশেষে আমরা আরো আলোচনা করছিলাম এ অধ্যায় থেকে লেখক রাহেমাহল্লা তিনি বেশ কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন সেই শিখনীয় বিষয়গুলির মধ্যে আরও একটি বিষয় হল আনাত্তাগু আকা দিয়া মিনাল জিন্নে ওয়াকা দিয়া কুনো মিনাল ইঞ্চ যে তাকোত এ শয়তান এ শয়তান কখনো জিন শ্রেণী থেকে হতে পারে আবার এই শয়তান কখনও ইঞ্চ মানুষ শ্রেণী থেকেও হতে পারে যেই জিন এবং ইনসান এই কর্মগুলিতে লিপ্ত হবে সেই তাগুত বলে গণ্য হবে অনূপভাবে আমরা এই অধ্যায়ে আরও শিখলাম আল্লাহ রাসুর সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম সাতটি ধ্বংসশীল বিষয় থেকে তিনি সতর্ক করেছেন এ অধ্যায় আমরা আরও শিখেছি তা হল জাদুকর এর হুকুম জাদুকর সে কুফরি বা লিপ্ত হয়ে যায় যার কারণে তার হুকুম হলো সে কখনো আর মুসলমান থাকে না সে মোরতাদ হয়ে যায় এজন্য তাকে হয় যদি সে তৌবা করে না তৌবা করলে তাকে মর্তাদ হিসাবে হত্যা করার এই হুকুম আমিরুল উলিন অমর আদু তিনিও সেই বিধান দিয়েছেন প্রিয় বন্ধুরা আমরা সেই জাদু সংক্রান্ত একটি অধ্যায় আমরা শেষ করলাম তার সাথে আরেকটি সম্পূরক অধ্যায় লেখক নিয়ে এসেছেন যেটি পঁচিশতম অধ্যায় অধ্যায়টি মূলত প্রথম অধ্যায়ের সাথে সম্পৃক্ত সংযুক্ত তিনি বলছেন বাবু বায়ানি এ আমরা জাদু সম্পর্কে কিছু আলোচনা শুনেছি এখন তিনি এ অধ্যায় নিয়ে আসছেন আলোচনা যে জাদুর কিছু বিভিন্ন রকমের বহুমুখী কর্ম রয়েছে সেই বহুমুখী জাদুর কর্মগুলি তিনি এ অধ্যায় সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন আমরা এই সংক্ষিপ্ত সময়ে এই অধ্যায়টিও একটু জেনে নেওয়ার চেষ্টা করব জাহেলি যুগের রীতিনীতি ছিল কেউ যদি কোথাও বের হতো তাহলে বের হওয়ার মুহূর্তে তার সামনে তিনি একটি পাখিকে উড়াতেন সেই পাখিকে উড়ানো দু ধরনের হতো এক হলো যদি কোথাও ওপরে পাখি থাকে বসে থাকে পাখি তাহলে সে পাখিকে উড়াই দিতেন বা তারাই দিতেন তারাই দিলে পাখিটি যদি ডান দিকে যেত তাহলে মনে করতেন যে তার কর্ম শুভ হবে যাত্রা শুভ হবে যাত্রা শুরু করতেন আর যদি সেই পাখি বাম দিকে যেত তাহলে মনে করতেন যে তার যাত্রা অশুভ তখন যাত্রা বিরতি করে ফেলতেন যাত্রা বন্ধ করতেন এ ধরনের এক হতে পারে দ্বিতীয় তাদের মধ্যে এও হতে পারে যে তাদের কিছু পাখি থাকতো যেগুলি পাখি তারা পুষতেন চাই সেটি বাজ পাখি হোক বা অন্যান্য পাখি হোক সেগুলিকে যাত্রার মুহূর্তে তার যাত্রার ভাগ্য নির্ধারণের জন্য যাত্রার কল্যাণ অকল্যাণ নির্ধারণের জন্য তারা প্রথমেই পাখিকে উড়ায় সে কল্যাণ অকল্যাণ বা যাত্রার শুভ অশুভ নির্বাচন করতেন প্রথমে তারা পাখিটিকে তাদের উড়াতেন যদি পাখি ডান দিক দিয়ে চলে যেত তাহলে মনে করতেন যাত্রা শুভ আর যদি বাম দিক দিয়ে চলে যেত তাহলে মনে করতেন যাত্রা অশুভ এছাড়া আরও এক ধরনের হয়ে থাকে তা হলো বের হওয়ার মুহূর্তে যদি দেখেন যে এমন কিছু কিছু পাখি যেমন কাক বা চিল ইত্যাদি এগুলি যদি উঠতে দেখে তাহলে মনে করবে যে যাত্রা অশুভ অথবা যদি মনে করে যে বের হওয়ার মুহূর্তে ডান দিয়ে কোনো পাখি চলে গেল তাহলে মনে করবে যে যাত্রা শুভ অথবা বাম দিক দিয়ে কোনো পাখি চলে গেল, তাহলে মনে করবে তাদের যাত্রা অশুভ এ ধরনের একটি চর্চা তাদের মাঝে ছিল যেটিকে এক প্রকার জাদু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত জাদু এর উপর অন্তর্ভুক্ত করার দৃষ্টিকোণ হলে এই জাদু হল শের যেটি গাইরুল্লার উপর আস্থা রেখেই এ জাদু করা হয় ঠিক তেমনি ভাবে এই বিষয়টি কল্যাণ ও অকল্যাণ বা শুভ অশুভ এ বিষয়টি গাইরুল্লাহর উপর আস্থা রাখা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে জাদু এর সাথে এর সম্পর্ক রয়েছে ও তার্ক দ্বিতীয় বিষয় হলো তার্ক তর্ক কি জিনিস তিনি বলছেন আল খাত্তু ইয় বিল দে তার্ক হলো জাদু এর বিষয় সেটাও জায়গাতে বা জমিনে সে বিভিন্ন রকমের দাগ কাটা বিভিন্ন রকমের দাগ কেটে সেটাও কয়েকভাবে হতে পারে হলো মানুষ যখন কখনো কোনো যাত্রা করবে সেই যাত্রার সময় তারা জমিনে কিছু দাগ কেটে কিছু আঁক টেনে তারা তাদের যাত্রাটা শুভ না অশুভ এটা তারা নির্বাচন করত। অথবা এই জমিনে আঁক কেটে দাগ কেটে তারা জীবনের ভাগ্য যাচাই বাছাই করতো কার ভাগ্যে কি রয়েছে না রয়েছে ইত্যাদি যাচাই বাছাই করতো এ ধরনের এই দাগ কাটা বিষয় এটাও জাদুর সাথে তুলনা করা হয়েছে এর কারণ এদিক থেকে তুলনা করা হয়েছে যে জাদু মানুষকে কি করে থাকে মানুষকে সঠিক জিনিস থেকে বিরত রেখে থাকে বা মানুষকে ভিন্ন দিকে টেনে নিয়ে যায় সেই দিক থেকে এই জিনিসটি অর্থাৎ জমিনে দাগ কেটে মানুষ তার গতি হয়তো ভালো ছিল গতি হয়তো ভালো দিকে ছিল সেটিকে ভিন্ন দিকে নিয়ে চলে যাওয়া হয় এই দৃষ্টিকোণ থেকে এটাকেও জাদু এর সাথে তুলনা করা হয়েছে অথবা আরো দিক হলো এই দাগ কাটার মাধ্যমে মানুষ আল্লাহর উপর আস্থা না রাখে এটার উপর আস্থাশীল হয়ে যায় যেটা গাইরুল্লার প্রতি প্রতি ভরসা ও আস্থা সেই দৃষ্টিকোণ থেকেও এটা জাদুর সাথে সম্পৃক্ত তৃতীয় বিষয় এসেছে আরা তেয়ারা হলো ওই বিষয়কে বলা হয় সেটাও কুলক্ষণ নির্ণয় করা এ তেয়ারা কুলক্ষণ নির্ণয় করা বা কুলক্ষণ মনে করা এটা বিভিন্ন দিক থেকে হতে পারে সে পাখি উড়ানোর মাধ্যমেও কুলক্ষণ নির্ধারণ হতে পারে যে পাখি যদি ডান দিকে উড়িয়ে যায় তাহলে সেটি সুলক্ষণ আর বাম দিকে ওড়ায় কুলক্ষণ অথবা আরও বিভিন্ন রকমের হতে পারে কোনো মানুষ কোথায় যাওয়ার জন্য যদি বের হয় বের হওয়ার মুহূর্তে যদি সে হুচুট খায় পায় তাহলে মনে করবে যে আজকে আমার জন্য কুলক্ষণ আমার আজকে যাত্রা শুভ হবে না তাই আমাকে ফিরে আসতে হবে অথবা বের হওয়ার মুহূর্তে যদি কোনো খারাপ কিছু কথা শুনে খারাপ কিছু দৃশ্য দেখে দেখে মনে করবে যে আজকে তাহলে আমার জন্য অশুভ দিনটি সুতরাং আজকে আমি যাবো না বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের জাহেলি যুগের এ সমস্ত বিষয়গুলি এগুলিকেও জাদু এর সাথে সম্পৃক্ত করা হয়েছে আবদুল্লাহ ইবনা আব্বাস আনহু মাহতে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন নুজুমি ফাকাদ ফকাদ আল্লা রসুল সাল্লাম বলছেন মান ইতা জুম যে ব্যক্তি তারকা জ্ঞান অর্জন করে ইতাবাসা সো অবতাম্মিনা শেহর সে যেন জাদুর জ্ঞান অর্জন করে যে ব্যক্তি তারকার রাজির জ্ঞান অর্জন করে সে ব্যক্তি যেন যাদুর জ্ঞান অর্জন করে জাদা মা জাদা অর্থাৎ তারকারাজির জ্ঞান যত সে বৃদ্ধি করে তার জাদুর পরিমাণও তত বৃদ্ধি হয় এ একটা হাদিস যেটি আবু দাউদ হল্লাহ তিনি সোনান আবু দাউদে নিয়ে এসেছেন হাদিসটি সহি হাদিস যেটি সহি আল জামে এবং সহিহার মধ্যেও হাদিসটি এসেছে এ হাদিসটির ব্যাখ্যায় আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব তা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এখানে তারকারাজির জ্ঞানকে জাদু এর সাথে তুলনা করেছেন বা এ তারকারাজির জ্ঞানকে এটাকেও জাদু এর অন্তর্ভুক্ত করেছেন এখন তারকারাজি এর জ্ঞানটা কি ধরনের এ বিষয়ে স্বতন্ত্রভাবে একটি অধ্যায় সামনে আসবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, এখানে সংক্ষিপ্তভাবে আমরা এতটুকু বলবো শুধু যে তারকারাজি এর জ্ঞান সাধারণত দুই ধরনের হতে পারে একটাকে বলা হয় আরবি ভাষায় এলমু আর আরেকটাকে বলা হয় এলমু ইর অর্থাৎ এলমুত্তা আসির হলো কি এলমুত্তা আসির হল আকাশে বিভিন্ন যে সমস্ত নক্ষত্রগুলি উদিত হয় সেই নক্ষত্রগুলিকে পৃথিবীর বিভিন্ন অবস্থার সাথে নক্ষত্রগুলিকে সম্পৃক্ত করা এবং মনে করা যে পৃথিবীতে অমুক জায়গায় ভূমিকম্প হচ্ছে এটা হলো অমুক তারকার কারণে অমুক তারকা উদয় হওয়ার কারণে এই ভূমিকম্প হলো অথবা ঝড় বৃষ্টি হচ্ছে এটা অমুক তারকা উদয় হওয়ার কারণে বা অমুক তারকার কারণে এই ঝড় বৃষ্টি হচ্ছে এ ধরনের তো পৃথিবীতে যে সমস্ত বিপর্যয় ঘটে থাকে পৃথিবীতে যে সমস্ত অবস্থাগুলি হয়ে যায় এই অবস্থাগুলিকে তারকার সাথে সম্পৃক্ত করে মনে করা যে সেই তারকাই এইগুলি ঘটাচ্ছে অথবা এই তারকাগুলির কারণে এগুলি ঘটতেছে এ ধরনের যদি জ্ঞান হয়ে থাকে তারকারাজি সংক্রান্ত তাহলে এটি হল নিষিদ্ধ এটি হলো হারাম এটাই হলো এক প্রকার জাদু কারণ পৃথিবীতে যা কিছু ঘটে সব আল্লাহ ইচ্ছায় সংগঠিত হয়ে থাকে যখন মনে করা হয় যে এই তারকাগুলির কারণে বা এই তারকাগুলি এগুলি ঘটাচ্ছে তখন সেগুলির ক্ষেত্রে আল্লাহ উপর আস্থা না হয়ে আল্লাহ আলাকে এগুলির পরিচালক বা এগুলির ঘটক না মনে করে মনে করা হয় এই তারকা সেটি একটি শের এই দৃষ্টিকোণ থেকে এটির জাদু এর সাথে সম্পর্ক রয়েছে অর্থাৎ জাদু যেমন গাইরুল্লার উপর আস্থা রেখে এই সমস্ত কিছু করা হয় সেটি এই দৃষ্টিকোণ থেকে শের আর এই তারকারাজির জ্ঞান অর্জন করে যখন এরকম মনে করা হবে এরকম বিশ্বাস করা হবে সেটি এই দৃষ্টিকোণ থেকে শের তারকারাজির জ্ঞান দ্বিতীয় শ্রেণী যেটা দ্বিতীয় প্রকার যেটি সেটি হল মানুষ তারকারাজি এর মাধ্যমে কিছু নির্দেশনা গ্রহণ করবে সেই নির্দেশনা গ্রহণ দুই দিক থেকে হতে পারে সেই নির্দেশনা গ্রহণ আবার ধর্মীয় ক্ষেত্রে হতে পারে আবার পার্থিব ক্ষেত্রে হতে পারে ধর্মীয় ক্ষেত্রে রাত্রিতে কোন সময় সাহারির সময় হবে সাহারি খাওয়ার জন্য সেই সময়টি বুঝবে তারা জানবে এ তারকারাজির মাধ্যমে যে অমুক তারকা যখন উদিত হয় তখন সাহারির সময় হয় অথবা রাত্রিতে কেউ গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে মনে করবে যে অমুক তারকাটি যখন উদিত হয় তখন এই গভীর রাত হয় সেই সময় তাহাজ্জুদের সময় হয় এই হিসাবে যদি তারকা রাজির মাধ্যমে দিক নির্দেশনা নিয়ে মানুষ তার আবাদত সম্পাদন করে আল্লাহ তাহলে এটি ভালো বিষয় এটি বৈধ নক্ষত্র এই ধরনের জ্ঞান থাকা এটি কোনো নিষিদ্ধ নয় এটি খারাপ নয় অন্যভাবে রাজির মাধ্যমে মানুষ বৈধভাবে পার্থিব উপকারের জন্য এটাকে ব্যবহার করতে পারে অর্থাৎ নক্ষত্ররাজির মাধ্যমে মানুষ রাত্রিতে গভীর অন্ধকারে দিক নির্দেশনা নিতে পারে যে পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে না উত্তর না দক্ষিণ এভাবে দিক নির্ণয় করতে পারে নক্ষত্ররাজির মাধ্যমে যে এই নক্ষত্র যেদিকে উদিত হয় সেটা হল পূর্ব এটা যেদিকে উদিত হয় সেটা হলো পশ্চিম এ ধরনের যদি জ্ঞান হয়ে থাকে তাহলে এই নক্ষত্ররাজির জ্ঞান এটি নিষিদ্ধ নয় বরং এটি জায়েজ রয়েছে আর যদি এমন হয়ে থাকে যে এই নক্ষত্র উদিত হওয়ার কারণে পৃথিবীতে এই বিপর্যয় ঘটতেছে বা এই নক্ষত্রেই এই বিপর্যয় ঘটাচ্ছে এ ধরনের যদি জ্ঞান হয়ে থাকে সেটিকেই জাদুর সাথে তুলনা করা হয়েছে সেই ধরনের জ্ঞান অর্জন করা মানে হলো জাদুর জ্ঞান অর্জন করা যেগুলি মানুষকে শেরকের দিকে ধাবিত করে মানুষকে শেরকের দিকে নিয়ে যায় আজকে এ দর্শ আমরা এখানে শেষ করতে যাচ্ছি ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাং কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় তিন চার শূন্য এক শূন্য এক নয় দুই শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান বলে আমুলে সালে আমলটা করতে আমুলে সালে যা কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে রয়েছে উত্তম আদর্শ ঈমানের দিকনির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন গবির সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সে সেজন সৎ আমল করে

A prophet in a prison. A prophet who commanded the birds, insects and animals Want to know more? Join us for stories of the prophets. <laughs>